1920 সাল, আজ থেকে শতবর্ষ আগে, তখনও ব্রিটিশ শাসন চলছে ভারতীয় উপমহাদেশে। বাংলাদেশ জন্ম হবারও প্রায় অর্ধ শতাব্দী আগে বর্তমান বাংলাদেশের পূর্ব সীমান্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া স্মৃতিধন্য পূর্ণভূমি সিলেটের জকিগঞ্জ থানার ফুলতলি গ্রামে প্রতিষ্ঠিত হয় ছোট্ট একটি প্রতিষ্ঠান বাদি দেওরায়ল ফুলতলি মাদ্রাসা। বাদি দেওরায়ল ফুলতলি কামিল মাদ্রাসা, জাগায় মোদের প্রাণে ভালোবাসা। বাদি দেওরায়ল ফুলতলি কামিল মাদ্রাসা, জাগায় মোদের প্রাণে ভালোবাসা। দিনী শিক্ষার প্রাথমিক স্তর দিয়েই শুরু হয় প্রতিষ্ঠানটির সূচনা। ইতিহাসের নানা পট পরিবর্তনের সাক্ষী হয়ে প্রতিষ্ঠানটি ফাজিল, বি অনার্স, কামিল, মাস্টার্স সহ সর্বোচ্চ দিনী ও আধ্যাত্মিক শিক্ষালাভের প্রাণকেন্দ্রে পরিণত হয়ে 2020 সালে শতবর্ষে পা দিয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী শতবর্ষী শ্রেষ্ঠ এই প্রতিষ্ঠান বাদি দেওরায়ল ফুলতলি কামিল মাদ্রাসা হাজার হাজার আলিম, মুহাদ্দিস, মুফাসসির ও মুফতি জাতিকে উপহার দিয়েছে। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই ছিলেন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সেরা ছাত্র, শিক্ষক ও অভিভাবক। মাদ্রাসার শতবর্ষকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছে এক বিশেষ শতবর্ষপূর্তি অনুষ্ঠান। 20 ফেব্রুয়ারি 2020 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টা, স্থান মাদ্রাসার সংলগ্ন ময়দান। অনুষ্ঠানে দেশ বিদেশের বরেণ্য পীর মাশাইখ, উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বিশেষ এই আয়োজনে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। আমন্ত্রণে বাদি দেওরায়ল ফুলতলি কামিল মাদ্রাসা শতবর্ষপূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি। দীর্ঘজীবী হোক, নবীরে বাগান দীর্ঘজীবী হোক।